মহারাজ, জ্ঞানী হোক বা সিদ্ধ, যাই বলুন বা স্থিতদি, এরকম পুরুষের লক্ষণ কি, এই বিষয়ে একটি প্রশ্ন গীতাতে আছে। তা আমার প্রশ্নটা খুব বাস্তবিক জায়গা থেকে বলছি, আপনার উদাহরণ দিয়েই বলছি। ধরুন আপনাকে কেউ প্রশংসা করলো, আপনি একটা গান গাইলেন, আপনাকে এসে প্রশংসা করলো, মহারাজ দারুণ হয়েছে গানটা, আপনি কি আনন্দিত হবেন না? বা আপনাকে যদি চরম অপমান করলো, আপনার কি সেই মুহূর্তে কোনো মনে খারাপ লাগা তৈরি হবে না? কেন খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। জ্ঞান আর অজ্ঞানের মধ্যে এটা পার্থক্য নয়, এরকম নয় যে এটা তরল আর ওটা কঠিন। জ্ঞানী কাকে বলে? যে তরল আর কঠিন দুইকে চেনে। কেউ যদি আমার গানের প্রশংসা করে, আমার ভালো লাগবে যে আমি গান না শিখে এতখানি গাইতে পেরেছি, কারোর প্রাণে শীতলতা লেগেছে। তার সাথে আমি এটা ভুলে যাইনি যে তৃতীয় স্ট্যান্জারে বা সঞ্চারিতে আমার সুর পড়ে গেছিল। এই দুটোই ভোলা নয়। জ্ঞান একে বলে না যে আমি খুব জ্ঞানী, আমি খুব ভালো গান জানি, সেও ভালো গান জানে না। আর যে বলছে আমি তো কিছুই জানি না, সেটা হারমোনিয়ামে যাবে না, অনেক পাবলিক আছে, কিছুই জানি না জানি না বললে, আবার তোমাকে মরার সময় ক্রিমেশন একটু হরিনাম করতে বলেছি, তার মধ্যে তুমি বলছো না আমি ভৈরবী রাগ জানি না। দরকারই তো নেই, তোমার সহজ থাকো জীবনে। এখানে অনেকেই এসেছে বেসুরো গিয়েছে, ঠিক আছে, অনেকেই এসেছে ভুলভাল নাচছে, কেউ এরাম এরাম করে নাচছে, না নাচলে হয় ওরম ভাবে, কি করব। এই দুই নিয়েই আমাদের একটা অনুষ্ঠান তৈরি হয়, ঠিক আছে। তো জ্ঞানের লক্ষণ যখন জীবনকে অস্তিত্বকে দেখা যায়, দুটো জিনিস, এক অস্তিত্বের পরিবর্তন, এক পরিবর্তনের মধ্যে প্রবাহ। কেউ আমাকে ভালো বলছে, এটা ভালো লাগা, আমি চয়েস করিনি। দেখুন এর মধ্যে একটা এফোর্টলেসনেস আছে, আমি চয়েস করিনি। আপনাকে বললে আপনি খুব ভালো মানুষ, আপনাকে ভেবে এই কথা বলতে হবে না যে আমার ভালো লাগবে কি লাগবে না, ইউ ক্যান স্টপ ইট। এটা প্রকৃতি, প্রকৃতি যাতে কোনো ব্যতিক্রম হয় না, একই রকম চলতে থাকবে। আরেকটা জায়গা আছে আমাদের অন্তরে, আমরা তো জানি না আমরা কতটা শিখেছি। আপনি যদি লতা মঙ্গেশকরকে বলেন গান গাওয়ার কথা, হ্যাঁ, বা বর্তমানে অরিজিৎ সিং গান করছে, আমি তো রামপ্রসাদী গানের ধুমধুমাল গালাগালি করেছি যে এটা গান হয়েছে। তো যাই হোক, এক স্তর থেকে যদি লতাজি এই কথা বলেন যে আমি গানের গও জানি না, ঠিক আছে, বা কেউ যদি এসে বলে, তাহলে ধরুন কার কথা বলবো, রাশিদ খার কথা না, সেই রাশিদ খা বলবে না কখনো, চেষ্টা করে লাভ নেই। ধরুন তখনকার সময়ের, বলুন লতাজির সময়ের কোনো একজন গায়িকার কথা বলুন, হ্যাঁ, উনি যদি বলেন যে লতাজি আপনার ওই জায়গাটা একটু এটা হলো, যদি লতা লতা হন, যদি নাইট অ্যাঙ্গেল হন, উনি বলবেন দাঁড়াও রেকর্ডিংটা একটু শুনি, এটাও আসবে। এবার নালে কিন্তু আদারওয়াইজ গানটা খুব সুন্দর হয়েছে, এটা লতাজির ভালোও লাগবে। এই গান বিশারদ, যে নিজের ভুলের প্রতি ওপেন আছে এবং যে নিজের সৌন্দর্যও জানে, জীবনে দুটো নিয়ে গঠিত হয়। মা, ভালো মা, ভালো মা কি কখনো ভুল করে না? রামচন্দ্র কি কখনো কোনো ভুল করছেন না? সম্মুখ বধ করছেন, কিন্তু তবুও রামচন্দ্র, রামচন্দ্র দুটোই জানেন। কিন্তু রামচন্দ্রকে যদি জিজ্ঞেস করেন যে সীতা ত্যাগ করে আপনি একদম ঠিক করলেন, রামচন্দ্র সবার আগে বলবেন না আমি ঠিক করিনি। সীতাকে যদি গিয়ে জিজ্ঞেস করেন রামচন্দ্র কি আপনাকে ছেড়ে ঠিক করেছে, সীতা হয়তো বলবে হ্যাঁ ঠিকই করেছে। এই দুটো নিয়ে জীবন, ঠিক আছে। আমাকে যদি কেউ অপমান করে আমার কি খারাপ লাগবে না? এই শরীর না, এই শরীরই তো মন হয়েছে, যেমন একে চিমটি কাটলে সরে আসবে, ঠিক তেমনই যখন অপমান করা হবে ভিতরে একজনকে এরমভাবে কামড়টাকে গুটিয়ে নেবে ভিতর দিকে। এটা আমি করছি না বা আপনি করছেন, এটা ঘটবেই। আমরা ধরে নিই যে জ্ঞান মানে এটা ঘটে না, খুব ভ্রান্ত ধারণা, একদম ঘটে, ঘটবেই ঘটবে। তার সাথে আমার ভিতরে একটা জায়গাও থাকবে, ও যে কথাটা বললো একেবারেই কি অর্থহীন, একেবারেই তো অর্থহীন নয়। মহাজ আপনাকে গৌরাঙ্গের মতো দেখতে, হ্যাঁ গৌরাঙ্গের মতো দেখতে, কিন্তু 5 ফুট 5 থেকে 6 ইঞ্চির গৌরাঙ্গ, 6 ফুটের নয়, দুটোই তো সত্য। মহাজ আপনাকে সন্ন্যাসী হিসেবে ভালো লাগে, সন্ন্যাসী হিসেবে ভালো লাগে, কিন্তু মাথায় টাকটা খুব একটা ভালো লাগে না, দুটোই তো সত্য। ওপেন থাকো, এইরকম মা সূর্যমুখী সুন্দর না গোলাপ সুন্দর, দুটোই বাগানের অংশ। এবার শুধু গোলাপ 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 চলছে বাগানে, কেমন হবে? এ কি বাগান,
গোলাপ বাগানে আপনি ভ্যারাইটি খুঁজবেন, হলুদ গোলাপ, লাল গোলাপ, আপনাকে যদি যাওয়া হয় নার্সারিতে, সেখানে যদি বলা হয় যে এই নিন এক ধার থেকে সব লাল গোলাপ নিয়ে যান, কি বাগান বানাবেন? আপনার বাগান আপনারই পছন্দ হবে না। তো অস্তিত্বে সব কিছু দুইয়ে থাকে, অস্তিত্ব পুরো ফেনোমেনন ডুয়ালিটিতে ভাগ করা। এমন কখনোও হবে না যে রামকৃষ্ণ দেব নিজের ব্যর্থতা জানেন না, নিজের অশিক্ষা জানেন না। উনি জানেন, আমি না ইংলিশ ভালো বলতে পারবো, না বাংলাতেও আমি তুলতে তুলতে কথা বলবো, আমার বাঁকুড়ার ওই অংশের একটা টান থাকবে, হ্যাঁ উনি জানেন। তার সাথে উনি এটাও জানেন আমি যেই কথা বলছি তা বড় উঁচু কথা, ওই কথার সামনে একটা গালাগালি দিয়ে দিলাম বা একটা গেঁয়ো কথা বললাম তার কোনো মূল্য নেই। সে একদিকে বলবে কি, ভিতর থেকে জানে যে এটা ঠিক আছে, হলে আরো ভালো হতো, তো না হলে কি করব। দুটো একসাথে জীবনে থাকবে, একই জ্ঞান বলে। অধুরা বা অর্ধ জ্ঞান সবসময় একে একে চলবে, ঠিক আছে? আর যে জ্ঞান পাকা জ্ঞান, সেই জ্ঞান দুটো দিক দেখতে জানে। বাচ্চা টাকার উপরে এক লেখাই দেখে, ঠিক আছে? যে একটু ম্যাচিওর সে অশোক স্তম্ভটাও জানে, দুটোই জানে সে। বাচ্চাকে যদি একবার একটা টাকার কয়েন দেন, ও ছবি আঁকতো, ও সারা জীবন একই ছবিটা এঁকে যাবে। একটু ম্যাচিওরকে যদি আঁকতে দেন, একটা শিল্পীকে আঁকতে দেন, অন্যরকম আঁকবে, বলবি দুটোই হতে পারে। ভেতরের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে সেই মানুষটা ক্লিয়ারিটি থাকবে তার কাছে, যে প্রশংসা করলেও আনন্দ যেটা হচ্ছে আর নিন্দে করলেও যে দুঃখটা হচ্ছে সেটা অহংয়েরই প্রকাশ, কিন্তু একটু অহংক থাকবে আপনি যেমন বলেন, কিন্তু সেটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে ক্লিয়ারিটি থাকবে। যে এই ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি পাকে না, ধীরে 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 পাকে। শেষ অবধি গিয়ে জেনে রাখুন, আমরা যতদিন দেহধারী খারাপ লাগা তো থাকবেই, ভালো লাগাও থাকবে। শ্রীরামকৃষ্ণ যতই যা বলুক তামাকটি চালিয়ে গেছেন, মা সেই দোকটা দিয়ে দিয়ে দাঁতগুলো খারাপ করে ফেলেছেন, হাসতে পারতেন না, মুখটা এমনভাবে রাখতেন, হাসলেই একটা ছবি আছে মায়ের ছাদে বসে হাসির ছবি, একবার বলবেন বিশিষ্ট আশ্রমপতি এগুলোকে পুজো করুন না ভালো করে, কারণ উনি সহজ আছেন, গ্রামের মেয়ে না, তখন তো মুখটা এরম করে করতে, মায়ের ছবিটা আছে দেখে মুখটা, কারণ মায়ের জায়গাটা ফোলা ছিল, তখন তার ক্লিপ করা যেত না দাঁত, বা হয়তো ছিল কি ক্লিপ আপনি জানবেন, ছিল না তো, তার ক্লিপ ছিল না, বেচারি কি করে। আর গ্রামে থেকেছে, গ্রামের মেয়ে, খেতেন তো তা কি করবেন, ধান কাটতে গেছেন বলছে দিদি নে খা, খেয়েছে দিদি, খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে, সুপুরি নিয়ে ঘুরছে, এবার সুপুরি খেলে তো নাকি কাম হয়, হ্যাঁ গা গরম হয়, সেই জন্য কুয়াই বলে এতে নর্থ ইস্টে, তো সব মেয়েরা কুয়াই চিবাচ্ছে কাঁচা সুপুরি, শাস্ত্রে আছে। তো মা তো আমাদের সন্তান উৎপাদন করলেন না, আর কখনো কামের জ্বালা জ্বলে মরলেন না, আর কুয়াই চিবিয়েই গেলেন, তো কি বলবেন আপনি। এই দুটো জিনিস থাকে এবং পারতে থাকে, এটা জেনে রাখুন। খারাপ লাগা ভালো লাগা নিয়ে জন্মেছেন, আর এর পিছনে এর ব্যর্থতা, আমি যখন বলছি যে ভিতরে একটা ঠিক জিনিসও আছে, ঠিক জিনিস আলাদা কিছু নেই, আপনি জানেন ঠিক কোনটা, খারাপ লাগা ভালো লাগা এর মধ্যে কোনো মূল্য নেই বিশেষ, এগুলো বিশেষ ভ্যালুয়েবল জিনিস নয়। বাচ্চা এসে আপনাকে বিরক্ত করছে, ও তো অ্যাটেনশন সিক করছে, আর এই সময় আপনার একটা অফিসের বসের মিটিং চলছে, আপনি কীভাবে অটোমেটিক্যালি বাচ্চাকে বলবেন দাঁড়াতো, আপনি জানেন কোনটার মূল্য আছে এই মুহূর্তে, কোনটা মূল্য নেই। আপনি যে অপ্রেমে আছেন তা নয়, বাবা দাঁড়া, হ্যাঁ বকে দিলেন, যাও তো নিয়ে যাও তো, তার মানে কি আপনি একটু ভালোবাসেন না? আপনি জানেন কোনটা এই মুহূর্তের ব্যর্থতা, কোনটা এই মুহূর্তের সার, এটা ব্যক্তি বুঝে যায়। মা জানেন খুব ভালো করি পেট টিপলে আমার একটা ইংরাজি বেরোবে না, তবুও আমি যেই কথা বলছি তার জীবনের শ্রেষ্ঠতম কথা। আমিও জানি এইভাবে অনেক জিনিস আমার মধ্যে খামতি আছে, তবু আমি যেইটুকুনি বলতে চাই ওখানে খামতি আর পূর্ণতা এই টার্মটাই চলে না। আমি অন্য ভাষায় বলি গীতাতে যে তুমি তখন জিতে যাও যখন হার আর জিত দুটোই গৌণ হয়ে যায়, জানি না জানতে চাই না। আপনি আপনার সাথে কথা বলছি না, এই কথা বলার জন্য কী প্রয়োজন জানেন, আপনি কি মনে করছেন আমার বিষয় এটা সম্পূর্ণ গৌণ করে দেওয়া, আপনি আমার কথায় স্যাটিসফাইড হলেন কি না হলেন এটাকে সম্পূর্ণ গৌণ করে দেওয়া, আমি শুধু বলছি, দুটো থাকে।